যে কারণে আপনার মেধা বা স্মরণ শক্তি কমে যাচ্ছে। অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ, সকালে অধিক পরিমাণে ঘুমানো, খাওয়ার সময় মোবাইল বা টিভি দেখা, প্রস্রাব আটকে রাখা, সকালে নাস্তা না করা বা দেরিতে করা, রাতে দেরিতে ঘুমানো। ইউটিআই বা মূত্রজনিত সংক্রমণ কমানোর উপায়: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করুন, যথাসম্ভব লুজ বা হালকা পাতলা পোশাক পরিধান করুন, প্রোবায়োটিক ফুডস যেমন টক দই ইডলি ইত্যাদি খাবারের তালিকায় রাখুন, প্রস্রাব আটকে রাখার অভ্যাস এড়িয়ে চলুন এবং শারীরিক মিলনের পরপরই প্রস্রাব করুন। অতিরিক্ত লবণ খাওয়া শরীরের উচ্চ রক্তচাপের সমস্যা সৃষ্টি করতে পারে, যা হৃদরোগের একটি বড় কারণ। আলট্রা প্রক্রিয়াজাত খাবারে উচ্চ লবণ থাকে, এমন পরিস্থিতিতে আপনার খাদ্য তালিকায় টাটকা খাবার অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন এবং আপনার খাদ্য তালিকায় লবণের পরিমাণ কমাতে বিকল্প হিসেবে কিছু ভেষজ ও মশলা ব্যবহার করতে পারেন। ভাত খেলে ঘুম পায় কেন? বিশেষজ্ঞদের মতে ভাত হলো একটি হাই গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত খাবার, তাই এই খাবার শরীরে পৌঁছে খুব দ্রুত গ্লুকোজে পরিণত হয়। তারপর এই গ্লুকোজ পৌঁছে যায় ব্রেনে, সেখানে স্যাটাইটির অনুভূতি তৈরি হয়, সে কারণেই জুড়ি আসে চোখ, একটু বিছানায় গা এলিয়ে দিতে ইচ্ছা করে। এছাড়া ভাত খেলে মেলাটোনিন ও সেরোটোনিন হরমোন বের হয়, যা শরীরকে শান্ত করে দেয়, সে কারণেও চোখে ঘুমঘুম ভাব চলে আসে। পাঙ্গাস মাছে রয়েছে একটি বিশেষ পুষ্টিগুণ। পাঙ্গাসে থাকা প্রোটিনের মান অনেক উন্নত, কারণ এই মাছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। এছাড়া এই মাছে থাকা আনস্যাচুরেটেড ফ্যাট, ওমেগা 3, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি উপাদান শরীরের বিভিন্ন উন্নতি সাধনে ভূমিকা রাখে। আপনার বাচ্চা যে কারণে খাবার খেতে চায় না: বাহিরের খাবারে অভ্যস্ততা, যেমন চিপস, চকলেট, আইসক্রিম, মামা, ললিপপ, চানাচুর ইত্যাদি, ক্ষুধা লাগার আগেই খাবার দেওয়া, খেলাধুলা না করা, মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি, অতিরিক্ত খাবারের প্রতি প্রেশার দেওয়া। দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে যে সমস্ত সমস্যা হতে পারে: ইচ্ছাকৃতভাবে প্রস্রাব আটকে রাখলে কিডনি বিকল পর্যন্ত হয়ে যেতে পারে। দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে নানান ধরনের ইনফেকশন দেখা দিতে পারে। ইউরিনারি ব্লাডার বড় হয়ে ফুলে গিয়ে সেখানে ইনফেকশন হতে পারে এবং প্রস্রাব আটকে আটকে পড়তে পারে। শিশুকে ডিম খাওয়ানোর আগে অবশ্যই যে বিষয়গুলো জানা জরুরি: ছোট বাচ্চা বা শিশুকে অবশ্যই ডিম খাওয়াবেন। ডিম খেলে শিশু প্রচুর পরিমাণে আয়রন পায় এবং মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ক্ষমতা বেড়ে যায়। শিশুর বুদ্ধিমত্তার বিকাশ ঘটে এবং চিন্তা শক্তির বৃদ্ধি ঘটে, মেধা শক্তি বৃদ্ধি পায়। সুতরাং শিশুকে নিয়মিত ডিম খাওয়ার অভ্যেস গড়ে তুলুন। ধন্যবাদ।